বিশ্বের মধ্যে অন্যতম দীর্ঘ রেল লাইন ভারতে অবস্থিত, আর এত বিপুল পরিমাণ রেল যাত্রী পৃথিবীর আর অন্য কোনো দেশেও নেই। ঠিক তেমনি এক একটি রেল দুর্ঘটনার ভয়াবহতাও ভীষণ মারাত্মক, যেমনটা সম্প্রতি হলো উড়িষ্যার বালেশ্বরে। উড়িষ্যার বালেশ্বরের করমণ্ডল এক্সপ্রেসের মৃত এবং আহত দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের প্রতি আমাদের গভীর সমবেদনা নিয়ে এই ভিডিওটি শুরু করছি। আমাদের দেশে রেলের মুখোমুখি সংঘর্ষ রুখতে এবং রেল যাত্রীদের সুরক্ষায় সংশ্লিষ্ট রেল মন্ত্রকের তরফে চালু করা হয়েছিল অ্যান্টি কলিশন সিস্টেম। এই অ্যান্টি কলিশন সিস্টেম বা কবচ সম্পর্কে ইতিমধ্যেই হয়তো আপনারা গণমাধ্যমে কিংবা সমাজ মাধ্যমে কিংবা অন্য কোনোভাবে অনেক শুনেছেন। এই অ্যান্টি কলিশন সিস্টেমের মাধ্যমে এক লাইনে কিংবা পাশাপাশির দুটি ট্র্যাকে ট্রেন চলে এলে সতর্ক করে আধুনিক ব্যবস্থা। স্বয়ংক্রিয় ব্রেক করতে সহায়ক এই অ্যান্টি কলিশন সিস্টেম রেল কর্মী এবং যাত্রীদের জন্যে নিরাপত্তার বেষ্টনী তৈরি করে দেয়। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই অ্যান্টি কলিশন সিস্টেম প্রথম চালু করে ভারতীয় রেল মন্ত্রক। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পরে উড়িষ্যার বালেশ্বরে পৌঁছে মমতা ব্যানার্জি অভিযোগ করেন, দুর্ঘটনার অন্যতম কারণ নাকি এই সিস্টেম না থাকা। যাই হোক, সেটা অনেক বিতর্কের বিষয়, বিশেষজ্ঞরা অনেকেই অনেক রকম বলছেন। কিন্তু কিভাবে কাজ করে এই অ্যান্টি কলিশন সিস্টেম, আসুন জেনে নেওয়া যাক। অ্যান্টি কলিশন সিস্টেমে থাকে আধুনিক প্রযুক্তির জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং জিপিআরএস অর্থাৎ জেনারেল প্যাকেট রেডিও সিস্টেম। ট্রেনের প্রতিটি মুহূর্তের গতিবিধি এবং রিয়েল টাইম তথ্য পাওয়া যায় এই দুই প্রযুক্তির সাহায্যে। ট্রেন টু ট্রেন অর্থাৎ ট্রেন থেকে ট্রেনের এবং ট্রেন থেকে কন্ট্রোল সেন্টারের যোগাযোগ করা সম্ভব হয়। স্বভাবতই সংঘর্ষ এড়ানো অনেক সহজতর হয়। সেন্সর, জিপিএস এবং জিপিআরএসের সাহায্যে ট্রেনের গতিবিধি এবং উপস্থিতি স্পষ্ট হয়। দুই ট্রেনের মধ্যে দূরত্ব এবং গতিবেগ মাপাও অনেক সহজ হয়। তার ফলে সংঘর্ষের প্রাক মুহূর্তের খবরও পাওয়া যায়। সম্ভাব্য সংঘর্ষ চিহ্নিত হলেই সঙ্গে সঙ্গে অ্যান্টি কলিশন সিস্টেম অডিও এবং ভিজুয়াল অ্যালার্ট দেওয়া শুরু করে। এর ফলে ট্রেন চালকেরা সতর্ক হয়ে যান এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সঠিক সময়ে ট্রেন অপারেটর বা ট্রেন চালক সতর্ক না হলে কিংবা সঠিক পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হলে অ্যান্টি কলিশন সিস্টেম নিজে থেকেই ব্রেক কষে সংঘর্ষ রুখে দিতে পারে। শেষ মুহূর্তে এই ব্রেক কাজ করে এবং মানুষের দ্বারা ভুল হলেও স্বয়ংক্রিয় ব্রেক কিন্তু কাজ করা থামায় না। সুরক্ষা সর্বোচ্চ স্তর হিসেবে গণ্য করা হয় এই ব্যবস্থাটিকে। হিউম্যান এরর অর্থাৎ মানুষের দ্বারা ভুল হওয়ার ঝুঁকি কমায় এই অ্যান্টি কলিশন সিস্টেম। কোনোভাবে ট্রেন অপারেটররা ভুল ভ্রান্তি করে ফেললেও স্বয়ংক্রিয় সিস্টেম কিন্তু নিজের কাজ শুরু করে থাকে। রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের উদ্যোগে তৈরি এই কবচ সিস্টেম দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ রুখতে সক্ষম। ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা যায় এই সিস্টেমের সাহায্যে। কম দৃশ্যমানতা থাকলেও ট্রেন চলাচলে বিশেষ সাহায্য করে এই সিস্টেম। 2014 সালে প্রথম এই প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। স্বয়ং রেলমন্ত্রীও ওই প্রযুক্তির ট্রেনে চেপে পরীক্ষামূলক ভ্রমণও করেছিলেন। রেলের দাবি ছিল এই প্রযুক্তি দুর্ঘটনাশূন্য রেল পরিষেবার জন্ম দেবে। এর ফলে দুর্ঘটনার হার হবে 10 বছরে মাত্র 1 বার। শরীরে কবচ ধারণ করলে বিপদ আপদ কেটে যায় বলে অনেকেই বিশ্বাস করেন, তেমনি বড় কোনো দুর্ঘটনা থেকে এই স্বয়ংক্রিয় ব্যবস্থা ট্রেন যাত্রীদের রক্ষা করবে বলে বিশ্বাস করে রেল মন্ত্রক। তাই এমন নাম। তুলনামূলকভাবে দেখতে গেলে
সারা পৃথিবীর তুলনায় ভারতে তৈরি এই কভাচ সিস্টেমের খরচ কিন্তু বেশ কম। প্রতি কিলোমিটারে এটি প্রতিস্থাপন করতে খরচ পড়ে প্রায় 50 লক্ষ ভারতীয় মুদ্রা, যা অন্যান্য দেশের অটোমেটিক ট্রেন প্রোটেকশন বা ATP সিস্টেমের তুলনায় অনেকটাই কম। তবে আমাদের ভারতবর্ষে রেল লাইনের দৈর্ঘ্য প্রায় 65,000 কিলোমিটারেরও বেশি। 65,000 কিলোমিটারকে এই সিস্টেমের আওতায় আনতে খরচ কত হবে বলাই বাহুল্য, আপনারা কল্পনা করতেই পাচ্ছেন। তাই হয়তো আজকের এই মর্মান্তিক দুর্ঘটনার দিনে দক্ষিণ পূর্ব রেলওয়ের 1500 বেশি ট্রেনে কবচ ব্যবস্থা থাকা সত্ত্বেও করমণ্ডল এক্সপ্রেসে কিংবা বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে কবচ প্রযুক্তি ছিল না, সেই ট্র্যাকেও ছিল না। যদি এই প্রযুক্তি থাকতো, হয়তো কিছু সম্ভাবনা থাকলেও থাকতে পারতো যদি এই দুর্ঘটনা এড়াতে। আবার অনেক বিশেষজ্ঞরা যদিও বলছেন যে যেভাবে এই ঘটনাটি ঘটেছে, লুপ লাইনে করমণ্ডল এক্সপ্রেস ঢুকে গিয়েছে অত্যন্ত গতিবেগ থাকা সত্ত্বেও, তখন হয়তো বেলাইন হাওয়া করমণ্ডল এক্সপ্রেসের সময়ের অপেক্ষাই ছিল। যাই হোক, এই বিতর্ক থাকবেই, কিন্তু আমাদের সমবেদনা রয়েছে সেই সমস্ত মানুষদের প্রতি যারা দুর্ঘটনায় প্রিয়জনদের হারিয়েছেন কিংবা গুরুতর বা স্বল্প হলেও আহত হয়েছেন কিংবা মানসিকভাবে আঘাত পেয়েছেন। আমাদের ভিডিওটির উদ্দেশ্যে আমরা এই কবচ সিস্টেম সম্পর্কে সঠিক জ্ঞানটি তুলে ধরার চেষ্টা করলাম। এই জ্ঞানটি পেয়ে যদি আপনি কিছু সমৃদ্ধ হন, আমাদের উদ্দেশ্য সার্থক মনে করব। সকলকে ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।